তিনটি প্রশাসনিক পদ থেকে দেবের ইস্তফার পর পথে বিজেপি। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে পড়ল পোস্টার। ঘাটাল শহরের পাঁশকুড়া বাসস্ট্যান্ডে স্লোগান দেয় বিজেপি। বিজেপির ভয়ে বিভিন্ন দুর্নীতিকে ঢাকতেই ইস্তফা দিয়েছেন দেব। দেবের বিরুদ্ধে অভিযোগ ঘাটালের বিজেপি বিধায়কের। চম্পক দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। চম্পক, বিজেপি কেন এই অভিযোগ করছে? দেখো, বিজেপির যেটা অভিযোগ হয়েছে যে বিভিন্ন দুর্নীতি, সেই দুর্নীতিকে ঢাকতেই মূলত এই দীপকারী দেব তার প্রশাসনিক যে পদগুলি রয়েছিল তিনটি জায়গাতে সেখান থেকে গঠন করেছে, এবং এটা নিয়ে একটা রাজনীতি একটা হাতে তুলে নিয়েছে বলা যেতে পারে বিজেপি, কারণ এই এই ঘটনায় কেন্দ্র করে। কারণ এর আগেও আমরা দেখেছি বিদ্যাসাগর মেলাকে কেন্দ্র করে দেবের সাথে দলের মধ্যেই মত পার্থক্য তৈরি হয়েছিল। এলাকার সংকটগুলোয় প্রাক্তন বিধায়কের সাথে গণ্ডগোল সৃষ্টি হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে ধমক দিতে দেখা যায় সংকট তৈরি। তারপর থেকে জল্পনা চলছিল, হঠাৎ করেই গতকাল যে দেখা গেল যে দেব যেহেতু প্রশাসনিক পদগুলো থেকে একের পর এক ইস্তফা দিয়ে দিলেন, তারপরেই কিন্তু এই প্রশ্নগুলো উঠছে। এবং তারপর হচ্ছে বিজেপি কিন্তু এটাকে একটা হাতিয়ার করেছে এবং বিজেপি এটাকে নিয়ে মূলত প্রচার শুরু করেছে এবং বলতে চাইছেন যে বিজেপি ভয়ে মূলত বিভিন্ন দুর্নীতি সেই ঢাকতেই কিন্তু বিভিন্ন প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন। এবং এই মর্মে আজকে পোস্টারিং ঘাটাল বাসস্ট্যান্ডে ওখানে পোস্টারিং করে এবং সেখানে সেখানে তারা স্লোগান বিক্ষোভ সেখানে দেখা, পরবর্তীকালে দেখা যায় বিভিন্ন জায়গায় ঘাটালের বিভিন্ন এলাকায় সেখানে কিন্তু তারা সেই পোস্টার চিটার সেটাতেও দেখা যায়। এবং পুরো নেতৃত্বেই ছিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাল। বলাই বাহুল্য, দীপকর এই ইস্তফাকে নিয়ে কিন্তু বিজেপি ইতিমধ্যেই কিন্তু লোকসভা ভোটের আগে রাজনৈতিক জায়গাতে তারা হাতিয়ার করতে চাইছে। ধন্যবাদ চম্পক। আজকের এই প্রতিবাদটা হচ্ছে ঘাটাল লোকসভার সাংসদ সম্মানীয় দীপক অধিকারী মহাশয় একের পর এক দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং উনি বুঝতে পেরেছে দেরিতে হলেও যে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, যেটা বাংলার মানুষ চাইছে। সেই জন্য এই দুর্নীতিকে ঢাকতেই উনি আগে থেকে সমস্ত সরকারি পদ থেকে সরে দাঁড়াবার চেষ্টা করছে এবং মানুষের কাছে ভালো হওয়ার চেষ্টা করছে। আমরা বলছি, এই বাংলার মানুষ বলছে যে দুর্নীতি যারা করছে, যারা মানুষের টাকাকে আত্মসাত করেছে, তাদের একটিকেও ক্ষমা হবে না। সেই জন্য আমরা এই রাস্তায় নেমে প্রতিবাদ করছি। এবার কিছুক্ষণের মধ্যে আমরা গোটা এলাকা জুড়ে পোস্টারিং করব। একজন আপনারা দেখেছেন, তিনি কোনো পদ থেকে সরে গেছেন, তো কেন সরেছে তার ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, মানে আর ভোটের আগে তো এগুলো তো সকলকে ছাড়তেও হবে, ফলে সেই প্রসেসটা কি প্রসেস নয় সেগুলো সবাই দেখে দেবে। যেটা ডিরেক্টর বললেন যে ঠিক সময় এলে এর ব্যাখ্যাটা দিয়ে দেয়। আরে শুটিং এ বিদেশ যেতে পারে তো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।